নদিয়ার কৃষ্ণনগর পৌরসভা দ্বিজেন্দ্রলাল মঞ্চে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মহুয়া মৈত্র। এদিন শান্তিপুর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সহ প্রায় 100 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মহুয়া মৈত্র। এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আজকে আমি কৃষ্ণনগর সাংসদ মহুয়া মৈত্র হাত ধরে যাচ্ছি। আপনার রেজিগনেশন কি আছে? কেন কেন হঠাৎ জয়েন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে, তার পরিষেবাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমার তৃণমূলে যোগদান। আপনার গিয়ে তৃণমূল কংগ্রেসে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি যারা শান্তিপুর বিধানসভায় বিভিন্ন দলের এবং তার সাথে সক্রিয় কর্মী কিছু দলের দলীয় নেতৃত্ব তারা যোগদান করল, মহুয়া মৈত্রর হাত থেকে পতাকা নিলে একটা নতুন আশা, নতুন বিশ্বাস। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে পশ্চিমবাংলার উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো পশ্চিমবাংলার বিকল্প নেই সেটি বোঝানোর জন্য আজকের এই দিনটা আমরা বেছে নিচ্ছি। কোনো রানিং মেম্বার জয়েন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য, বিজেপির পঞ্চায়েতের সদস্যগণ, সিপিএমের পঞ্চায়েতের সদস্য, কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য, তার সাথে সাথে একটা টোটাল ইউনিয়ন, বিজেপি চালিত ইউনিয়ন, শহরে 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ডে বিজেপির পদাধিকারী বৃন্দ এবং তার সাথে তাদের কর্মী জয়েন করলেন। ওটা কেন টানতে যাবো? যদি কেউ এসে আমাদের দলে আমাদের সমর্থন করে, নিজেদের লোকেদের ধরে রাখতে পারছে না, নিজেদের ব্যর্থতা আমাদের ঘাড়ের উপরে চাপালে তো হবে না। আর একটা যেটা প্রশ্ন আপনাদের সভাপতি একদম সরাসরি যেটা বললেন, এই যে শান্তিপুর দীর্ঘদিন ধরে চলা একটা গোষ্ঠী কন্দল বোমাবাজি, এটা নিয়ে কড়া বার্তা দিলেন, এটা নিয়ে কীভাবে? একেবারে, আমরা তো প্রথম দিন থেকে বলছি নো করাপশান, নো ভায়োলেন্স, গুন্ডামি মস্তানি, এটা প্রথম দিন থেকে আমার লড়াই যে এটা চলতে পারে না। একটা সুস্থ সভ্য সমাজে এই জিনিসটাকে মেনে নেওয়া যায় না এবং তার সাথে সাথে এই ডাউন দ্য লেভেল করাপশন একেবারে মানব না, জিরো। নদিয়া থেকে মাধব দেবনাথ, রিপোর্ট আনন্দবার্তা।